বিএনপি মনে করে যদি তারা ক্ষমতাতে আসে আরেকবার আওয়ামী লীগ আসে তাহলে বিএনপি মুসলিম লীগ হয়ে যাবে। অনেকে অনেক কথা বলেন, অনেকে অনেক কথা বলেন, মারা গেছেন, আমাদের নেতা প্রয়াত হয়েছেন জাতীয় পার্টি শেষ। আজকে প্রমাণ হয়েছে জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদ অনেক শক্তিশালী। রংপুরে প্রমাণ করেছে নির্বাচন যদি সঠিক হয় গাই বান্দাও প্রমাণ করব। 1975 সালে বঙ্গবন্ধু মারা যাওয়ার পর 1981 মাত্র 6 বছর আওয়ামী লীগ কয়েক টুকরা হয়ে গেছিল। 81 সালে মাননীয় প্রধানমন্ত্রী আসার কারণে আওয়ামী লীগ আবার এক পয়। বিএনপি 14 বছর ক্ষমতায় নাই, ক্ষমতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ক্ষমতে আরেকবার না গেলে মুসলিম লীগ হয়ে যাবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে 150 বছর, সবচেয়ে লং টাইম, 32 বছর বিরোধী দলের জাতীয় পার্টি এখনো টিকে আছে, টিকে থাকবে। 90-এর পরে 32টা বছর আওয়ামী লীগ এবং বিএনপি দেশ শাসন করেছে। দেশ শাসন করে ক্ষমতা দিয়ে দুটি দল, দুর্নীতি, দুঃশাসন, লুটপাট, ব্যাংকের টাকা লুটপাট ছাড়া মানুষকে শান্তি দিতে পারে না। আজকে আওয়ামী লীগ মনে করে তারা যদি ক্ষমতা না থাকে বিএনপি যাবার ক্ষমতা আসলে তাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চলবে। আর বিএনপি মনে করে যদি তারা ক্ষমতা না আসে আরেকবার আওয়ামী লীগ আসে তাহলে বিএনপি মুসলিম লীগ হয়ে যাবে। ক্ষমতাসীন দল যে কোনো প্রকারে ক্ষমতা থাকতে চায়, বিএনপি যে কোনো প্রকারে ক্ষমতা আসতে চায়, জনগণ কি চায় এটা কেউ চিন্তা করে না। 5 কোটি মানুষ বেকার, এই 5 কোটি বেকারকে নিয়ে আওয়ামী লীগ বিএনপির কোনো রোডম্যাপ চিন্তা ভাবনা নাই। আজকে দেশে লক্ষ লক্ষ ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে কর্ম পায় না, বেকারত্বে ভুগছে। একটা সামান্য চাকরির জন্য এভাবে পাশ করে পিএনের চাকরির জন্য, সিপাহীর চাকরির জন্য মানুষের দরে দরে ঘুরে। এদের বিষয়ে বিএনপি আওয়ামী লীগের কারোর কোনো চিন্তা ভাবনা নাই। যে শিক্ষায় কর্ম বিমুখ, যে শিক্ষায় বেকারত্ব সৃষ্টি করে, সেই শিক্ষাকে সংস্কার করে কর্মমুখী শিক্ষা চালুর জন্য গোলাম মোহাম্মদ কাদের বেগম রোশনের স্যার চিন্তা ভাবনা করছে।